মুর্শিদাবাদ জেলা পরিষদের আধিকারিক যিনি আছেন তার বিরুদ্ধে নির্বাচনে একাধিক ভুল ত্রুটি তুলে ধরে জেলা শাসকের কাছে এবং রাজ্য নির্বাচনের কাছে লিখিত অভিযোগ পাঠানো হবে, এমনটাই মন্তব্য করলেন সম্পাদক মণ্ডলীর সদস্য তথা ফরওয়ার্ড ব্লক মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য স্বরূপ দেব। পাশাপাশি তিনি কি কি বলেছেন শুনব। আপনাদের মধ্যে দিয়ে আমরা যে কথা আজকে বলতে চাই, যে মুর্শিদাবাদ জেলায় আসন্ন যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অনেক দিন ধরেই মুর্শিদাবাদ জেলায় একটা রাজনৈতিকভাবে যেমন সাজসাজ রব তৈরি হয়েছে, তেমন সাধারণ মানুষের মধ্যেও একটা উন্মাদনা, একটা উৎসব তৈরি হচ্ছে। এবং এর পাশাপাশি এই নির্বাচনকে সঠিকভাবে গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জেলার প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন সময় সর্বদলীয় মিটিং ব্লক লেভেলে, জেলা লেভেলে তারা করছেন এবং ইতিমধ্যে ভোটার লিস্টের নাম সংশোধন, সংযোজন, বিয়োজনের কাজ শেষ হয়েছে। পাশাপাশি বুথগুলোর অবস্থাও জেলা প্রশাসনের আধিকারিকরা তারা নির্দিষ্টভাবে কোন বুথ সিঙ্গেল, কোন বুথ ডবল, বুথগুলোর অবস্থা কী আছে সবগুলো দেখেছেন। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি নির্বাচনটাকে সঠিকভাবে মুর্শিদাবাদ জেলায় সুষ্ঠু স্বাভাবিকভাবে যদি করতে হয়, তাহলে এই মুর্শিদাবাদ জেলার কয়েকজন আধিকারিক রয়েছেন যারা এই নির্বাচনটাকে আমাদের মনে হচ্ছে যে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে তারা করতে দিচ্ছেন না। এই কারণেই কথাটা বলছি যে মুর্শিদাবাদের জেলার যিনি একজন আধিকারিক আছেন, মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদের দায়িত্বে রয়েছেন সেই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুভাষিস বেজ, আমি নাম ধরে বলছি সুভাষিস বেজ, আমার মনে হয় যে তার এই নির্বাচন করার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা কোনোটাই নেই। কারণ তারা তার কাছে কোনো বিষয় নিয়ে আলোচনা করলে তিনি মনে করছেন যে সেটা সঠিক নয়, এবং তার কাছে অনেক রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে যারা বিধানসভার নির্বাচনে অংশগ্রহণ করে, যার রেজিস্ট্রেশন নির্বাচন কমিশন থেকে তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু সেই আধিকারিক নির্বাচন কমিশনের দ্বারা নিয়োজিত, বর্তমানে আর কদিন পরে MMC চালু হবে, তাদেরকে তাদের সম্পর্কে, রাজনৈতিক দলগুলো সম্পর্কে বিভিন্ন রকম কটূক্তি কথাবার্তা তিনি বলছেন। আমাদের মনে হচ্ছে যে এই নির্বাচনটাকে উনি একাই এই নির্বাচনকে মনে হয় প্রহসনে পরিণত করার একটা চক্রান্ত করছেন। তার নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই, তার কাজ করার কোনো দক্ষতা নেই। পাশাপাশিভাবে নির্বাচন হচ্ছে যে রাজনৈতিক দল এবং প্রশাসনের আধিকারিকের সমন্বয়ের মধ্যে দিয়ে নির্বাচনকে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে করতে হয়, কিন্তু এই আধিকারিক সেই নির্বাচনটাকে পরিচালনা করতে জানেন না, তার কোনো দক্ষতা যেমন নেই। তিনি তার আমাদের কাছে খবর আছে যে তার অফিসের মধ্যেও অনেক কর্মচারী আছেন যে তার সেই কাজটা করতে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার হচ্ছে। কিন্তু আমরা চাই মুর্শিদাবাদ জেলায় শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এই উৎসবে, গণতন্ত্রের এই উৎসবে মানুষ যেমন সামিল হবে, তেমনভাবে সমস্ত রাজনৈতিক দল তারা পার্টিসিপেট করবে, যে সমস্ত নির্বাচনের বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধকে মান্যতা দিয়েই তারা করবে। কিন্তু এই নির্বাচনটাকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের মধ্যে এই জেলাতে যাতে সুষ্ঠুভাবে না হয়, তার জন্য এই আধিকারিক একাই অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন। এবং আমরা অবিলম্বে, গতকালকে আমরা নতুন যিনি জেলাশাসক এসছেন সেই জেলাশাসককে আমরা ওভার টেলিফোনে সব কিছু তাকে বিস্তারিত জানিয়েছি, আমরা অপেক্ষা করছি। যদি তাকে এই নির্বাচনে, আমাদের দাবি হচ্ছে, আমরা বলতে চাই যে যদি নির্বাচনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, তাহলে ওই আধিকারিককে নির্বাচনের অংশ থেকে তাকে সম্পূর্ণভাবে বিরতি দিতে হবে। তা না হলে আমাদের মনে হচ্ছে তারা সে কোনো একটি রাজনৈতিক দলের দাদন খেয়েছেন, কোনো রাজনৈতিক দলের মুখপাত্রের ভূমিকা পালন করছেন। একজন অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেটের কি ভূমিকা হওয়া উচিত নির্বাচনের সময়তে? আমাদের মনে হচ্ছে একজন ক্লার্ক তার থেকে বেশি অভিজ্ঞ এবং দক্ষ।